দেবী প্রতিমার পশ্চাতে একটি অর্ধগোলাকার ক্যানভাস, তার উপরেই তুলির টানে নানা রঙের ব্যবহারে ফুটে উঠেছে বিভিন্ন দেবদেবীর অবয়ব, নানা পৌরাণিক কাহিনী। কৃষ্ণনগরের ঘূর্ণির চালচিত্র শিল্পী রেবা পাল, না এ কাজে দাম এমন কোনো মূল্য নেই তো, কোনো খুব ধৈর্য মূল্য নেই। আমি তখন অভাবে পড়ে শ্বশুরবাড়ি এসেছি, কী কাজ করব শোনো, একটা ভদ্র কাজে তো আমাদের একটা অভদ্র কাজ নয়, ও কোনো দামই ছিল না, মানে খাটনি খুব সামান্য, হ্যাঁ সামান্য দামে চলে না সংসারের আমার অবস্থা, তা ওই জন্যে আমাকে সহযোগিতায় আমার স্বামীর সঙ্গে কাজে মানে হাত দিয়েছিলাম। শোনো এখন বিক্রি নেই, একটা দুটো হয়, আর আমি তো এগুলো খবরে কাগজে করছি না, আটতে পারে একটু দাম একটু বেশি হয়, দামটা একটু বেশি হয়, তা বিক্রি কোথায়? সেরকম সেলের মুখে দাম, আমি তো কত দেরি করে করে কাজ করছি, একটা দুটো পথ হয়েছে সেলের মুখে দাম, সে সেলই নেই, তা দামটা আমি সে পেলে কী করব? আর কুমারটুলি তো বিক্রি নেই, এই যে রং টং সব গুলাই আছে, রং টং আমি গুলে এই বৃষ্টির জন্যে, এই দুদিন যা বৃষ্টির জন্যে, নাহলে আমার ওই কাজটা কতই বড়ো কাজটা অনেক টাকিয়ে যেত। হ্যাঁ এটা তেঁতুল বিচির আটা, এদের আটাও জাল দেওয়া সবই কাজ তো করছিলাম, হ্যাঁ আটাটা আমাকে ইয়ে বানাতে হয়, তুঁতে তুঁতে দিলে ভালো হয়, কিন্তু তুঁতে দিলে খারাপ হয় না, আটাটা একদিন জাল দিলেই সাত দিন কাজ করা যায়, কিন্তু আমি দিই না কেন বাটিটা নষ্ট হয়ে যাবে, ওই তুঁতে দিলে ওই ওই বাটিকে আটা ঢেলে স্টিলের বাড়িতে রাখলে কাজ করা যাবে। এই পট আঁকতে কোনো সিনথেটিক রং ব্যবহার হয় না, তেঁতুল বিচির আঠা, খড়ি মাটি, খবরের কাগজের ওপর প্রাকৃতিক রং দিয়ে শিল্পীর তুলির টানে মূর্ত হয়ে ওঠে। এটা এটা হচ্ছে অসুর, অসুর সিংহ কালীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর বিভীষণ রাম সীতা, রাম সীতা ভরত ব্রহ্মা নারদ এই কজন, নিচেরটা আছে, এতেও এতেও আছে মহাদেব, মহাদেবের বাড়ি ওদের সখী, মহাদেব বিয়ে করছে সখী গণেশ জননী, আর এদিকে নন্দী দক্ষ নারায়ণ, এও এতেও ব্রহ্মা নারদ, এই যেগুলো দরকার ঠাকুরের সবকটাই আছে। মূর্ত হয়ে ওঠে শিব পার্বতীর সংসার, রামচন্দ্রের অভিষেক কিংবা কৃষ্ণলীলা। কাজগুলো নতুন রকম একটু করছি তো, কারণ এই যে হলুদের এইগুলো দিস না, তারপর আরও সাজানো টাজানোগুলো একটু চেঞ্জ করছি একটু, তাই আমাকে একজনা বললো এই কাজ তো আগে আসছে, এখন তো ভালো হচ্ছে তো কাজ, কারণ দামে একটু ভালো নিচ্ছি, তা আমি কেন ফাঁকি মারবো, আর আমি তো আর্ট পেপারে করছি, জিনিসটা মজবুত হবে থাকবে। আগে কি খবরের কাগজ? হ্যাঁ হ্যাঁ এখন খবরের কাগজ ভালো নাই, ওই যে খবরের কাগজে জড়ো জড়ো হয়ে যায়, এই ছোটো মেয়ের ছেলে বা মেয়ের খুব উৎসাহ আছে, ওর উৎসাহ আছে, আর আঁকতে চায় বসে, ওই ওরা তো পড়াশুনোও করে, করে আমি কতগুলো পটকে দিয়ে এসছি, আমার দেখে দেখে কারো কাছে না বসলে হবে না, পারে না, ওরা আঁকে দেয়ালে দেয়ালে সব আঁকে, ওদের সব ড্রয়িংয়ে ড্রয়িংয়ে যা আঁকে, সামনে থেকে না দেখলে শিখতে পারবে না, আমার কাছে না বসলে না দেখলে পারবে না, কাছাকাছি না ও সব এইসব পয়সা নেই তো, তারা তো ঠাকুরের কাজে যারা এই পালের কাজ, পাল ঠাকুরের কাজ গেলে 500 টাকা হাত দিলেই সন্ধ্যে 7-8টার মধ্যে হাত ধুয়ে 500 টাকা পেয়ে যাবে, আর তাহলে এই কাজে 500 টাকার কাজ করতে কত কষ্ট হয় বলো তো, খুব কষ্ট, অনেক কষ্ট, তা আমি মেয়ে ছেলে মানুষ, আমারও তো ইয়ে নেই, তাই আমি ধৈর্য ধরে আমি করি না, শিল্পটাকে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রেখে তো ভাত হবে না তো।